সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ সঞ্জয়, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো বন্ধুরা, ডিএডে ভর্তির 18-20 সেশনে কিন্তু আরো একটা মেরিট লিস্ট আর একটা কলেজে আমি পেয়ে গেছি, তো সেটাই এসে গেছি সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের কাছে নিয়ে এটা শেয়ার করার জন্য। তো সরাসরি দেখে নিই যে কোন কলেজের আমরা মেরিট লিস্টে পেয়েছি। অ্যাকচুয়ালি এখানে কিন্তু পরিষ্কার আশা করি সবাই দেখতেই পাচ্ছেন যে এটা আমরা মেরিট লিস্টে পেয়েছি। অ্যাকচুয়ালি এটা গভর্নমেন্ট কলেজের মেরিট লিস্ট, এটা তো মেরিট লিস্টে অ্যাকচুয়ালি আছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং ডায়েটের মেরিট লিস্ট, এটা হচ্ছে ডিস্ট্রিক্ট পুরুলিয়া ডিস্ট্রিক্টের ডায়েটের, এটা হচ্ছে মেরিট লিস্ট অ্যাকচুয়ালি। আর এই মেরিট লিস্টে কিন্তু এখানে কিন্তু ডেটেড দেয়াই রয়েছে কিন্তু এটা, আর এখানে কিন্তু এটা কিন্তু ওয়েবসাইট সমেত দেওয়া রয়েছে, এবং যদি কন্ট্যাক্ট করতে এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার এটা দেওয়া রয়েছে, এটা কিন্তু খুব ভালো। কোনো অসুবিধা হলে কিন্তু এই নাম্বারে ফোন করে কোনো কোয়ারি থাকলে কিন্তু সেটা জানতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এই মানে সরাসরি এখানে কিন্তু নোটিশেস পরিষেবা বলা রয়েছে কিছু জিনিস, যেগুলো আমি একটু কিন্তু সরাসরি একটু হাইলাইটস করে বলে দিচ্ছি। তো এই পিডিএফটা, যে এই পিডিএফটা যে ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি আমি, এইটা কিন্তু লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে আছে, সরাসরি ডিসক্রিপশন বক্সে যান, ওখানে যে ক্লিক করুন এই পিডিএফটা ডাউনলোড করুন। একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু নেওয়া হয়েছে, কোনো ফেকের কিন্তু ব্যাপার নেই। আর কমেন্ট সেকশনে কি উল্টো পাল্টা ফেক কমেন্ট করবেন না, অন্যরা যারা এটা থেকে বেনিফিট পাচ্ছেন, সুবিধা পাচ্ছেন, তারাও কিন্তু বিভ্রান্তিতে পড়ছে, কারণ এই মেরিট লিস্ট নিয়ে অনেক প্রবলেম চলছে। মেন সাইটে আসছে না, বিভিন্ন জায়গায় আসছে, কলেজ পাবলিশ করে দিচ্ছে, অনেক প্রবলেম হচ্ছে সেই। সুতরাং প্লিজ কেউ উল্টো পাল্টা কমেন্ট করবে না, যদি প্রপার আপনার কাছে নিউজ থাকে তবেই বলুন, নাহলে উল্টো পাল্টা কিছু বলবেন না প্লিজ। তো এবার দেখা যায় অ্যাডমিশনে কি নোটিশ এখানে বলা রয়েছে। তো এটা অ্যাডমিশনের নোটিস বলতে আমরা জানি যে এটা কিন্তু টু ইয়ার ডিএলএড কোর্স অ্যাকচুয়ালি, এটা এটা ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের কোর্স, 18-20 সেশন। এটা কিন্তু প্রভিশনালি একটা মেরিট লিস্ট এসে গেছে, তো এটা হচ্ছে ফার্স্ট মেরিট লিস্ট, অ্যাজ ইউ ক্যান সি হেয়ার, এটা হচ্ছে ফার্স্ট মেরিট লিস্ট। তো এখানে কিন্তু আর একটা জিনিস আমরা এখানে দেখে নিই, যে এখানে কিন্তু একটা জিনিস বলেছে 3 নম্বর পয়েন্টে, যে নো ভোকেশনাল ক্যান্ডিডেট ইজ এলিজিবল ফর দ্য সিট অফ আদার ক্যাটাগরি। ভোকেশনাল ক্যান্ডিডেট কিন্তু অন্য কোনো ক্যাটাগরিতে কিন্তু কোনোভাবেই এলিজিবল হবে না, এটা কিন্তু পরিষ্কার ক্লিয়ার করে এখানে বলা রয়েছে। তো এখানে এবার দেখা যাক যে এখানে কি জিনিসগুলো আছে। তো এখানে আমরা এখানে কিন্তু পরিষ্কার, আপনি কিন্তু পুরো পিডিএফটা পড়ে দেখবেন, এখানে আমি কিন্তু ইম্পর্টেন্ট জিনিসগুলো শুধুমাত্র এখানে বলে দিচ্ছি। তো এখানে শুধু দেখে নিচ্ছি আমাদের অ্যাডমিশনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে। তো এখানে অ্যাডমিশনে কিছু ডকুমেন্টসের কথা বলা রয়েছে, তাহলে এখানে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি লাগবে, মানে নিজে অ্যাটেস্টেড করে দিতে হবে জেরক্স কপিগুলো, ডেট অফ বার্থ মানে অ্যাডমিট মাধ্যমিকের, তারপরে আছে এখানে মার্কশিট অফ এইচএস, এইচএস আর ইকুইভ্যালেন্ট, কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটা, তার সাথে যদি পিএইচ সার্টিফিকেট এবং যেটা অ্যাপ্লিকেবল হবে যে সমস্ত ক্যান্ডিডেট ক্ষেত্রে সেরকম, এবং আধার কার্ডটা কিন্তু সবার ক্ষেত্রে আধার কার্ড, এবং ইন সার্ভিস এবং ইন সার্ভিসের ক্ষেত্রে তাদের সেরকম সার্টিফিকেট, এবং তার সাথে কিন্তু অ্যালং উইথ 4 কপিস অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার্ড ফটোগ্রাফি। তো 4 কপি কিন্তু কালার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো লাগবে। আচ্ছা, এইবার দেখা যাক যে অ্যাডমিশনের জন্য কত টাকা লাগবে। তো অ্যাডমিশনের জন্য কিন্তু লাগবে এখানে 7,700 টাকা, এবং এটা কিন্তু পুরো এখানে প্রিন্সিপাল ডায়েট পুরুলিয়া, এই অ্যাকাউন্ট নাম্বার, এখানে একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে, এখানে একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে, এই অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু এটা ডিপোজিট করতে হবে, যেটা কলেজে গিয়ে ভর্তি হওয়ার দিনেই কিন্তু করে দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো এরপরে এটা দেখি যে ভর্তির ডেটটা কি বলেছে, সব থেকে ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখে নিন, ভর্তির ডেটটা একদম মাথায় রেখে দিন, কেননা ফার্স্ট মেরিট লিস্টে যদি নাম পেয়ে চলে যায় এবং সেকেন্ড মেরিট লিস্ট বেরিয়ে যায়, ফার্স্ট মেরিট লিস্টের ক্যান্ডিডেট আর কোনোভাবেই ভর্তি হতে পারবে না। তো এখানে ডেট অফ অ্যাডমিশন দেওয়া রয়েছে 25/7/2018 থেকে 28/7/2018, এই তারিখ পর্যন্ত চলবে এটা, এবং 11টা থেকে একদম 3টে পর্যন্ত কিন্তু ভর্তির প্রসিডিওরটা চলবে। তো আর কোনো যদি আদার্স ইনফরমেশন থাকে তাহলে কিন্তু প্রিন্সিপাল এখানে সাথে কন্ট্যাক্ট করে, এবং উপরে উপরে যে নাম্বারটা দিয়েছিল সেই নাম্বার কিন্তু অবশ্যই ফোন করে। এবার সরাসরি মেরিট লিস্টে দেখা যাক। তো মেরিট লিস্টে এখানে এসে গেছে, প্রথমে দেওয়া রয়েছে ক্যাটাগরি ওয়াইজ, এখানে কিন্তু মেরিট লিস্ট দেওয়া রয়েছে, এখানে কিন্তু দেওয়া রয়েছে ক্যাটাগরি ওয়াইজ 18-20 সেশনে ডিএডের মেরিট লিস্ট। তো প্রথম দেখা যায় জেনারেল ক্যাটাগরি কি আছে। তো জেনারেল ক্যাটাগরি প্রথম যে ক্যান্ডিডেট এখানে চান্স পেয়েছে আমরা এখানে দেখতেই পাচ্ছি, এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডিডেট। তো প্রথম যে ক্যান্ডিডেট আছে এটা হচ্ছে কুন্তল মন্ডল, আর এটা কিন্তু 94.80, এটা এসসি এবং এক। তারপরে এবার দ্বিতীয় ক্যান্ডিডেট এখানে আছে, তো এটা কিন্তু এখানে কিন্তু এসসি বা ওবিসি আছে, এগুলো এগুলো কিন্তু ব্যাপারটা এরকম ক্যাটাগরি নয়, এটা কিন্তু জেনারেল মেরিট লিস্ট। জেনারেল মেরিট লিস্টে যে কোনো ক্যাটাগরি থেকে ছেলেমেয়েরা উঠে আসতে পারে, তাদের নাম্বারের র্যাঙ্ক অনুযায়ী এখানে ভালো নাম্বার আছে, তাই জেনারেল ক্যাটাগরিতে এরা এসে গেছেন, ওবিসি থেকে বিএসসি থেকে যে কোনো ক্যাটাগরি থেকে আসতে পারে, এটা কিন্তু জেনারেল মেরিট লিস্ট। তো এবার দেখা যায় যে জেনারেলের লাস্ট ক্যান্ডিডেটটা মানে পুরুলিয়াতে এখানে কত পার্সেন্ট নেবেছে জেনারেলে। তো আমরা জেনারেলে যদি লাস্ট দেখতে পাই, তো দেখি নিচে কতটা কতজন আছে। তো এখানে কিন্তু লাস্ট যে ক্যান্ডিডেটটা আছে এখানে পেয়ে গেছি জেনারেল, এখানে কিন্তু জেনারেল এখানে লাস্ট ক্যান্ডিডেটটা আমরা পেয়ে গেছি এখানে। তো এখানে আছে কিন্তু লাস্ট ক্যান্ডিডেট পেয়েছেন কিন্তু এখানে 90.80 মার্কস, এটা কিন্তু জেনারেল, এবং এটা কিন্তু শুক্লা মন্ডল, এটা হচ্ছে ক্যান্ডিডেটের নাম, এখানে ক্যান্ডিডেট নামটা দেওয়া রয়েছে। এরপর দেখিনি যে এসসি ক্যাটাগরিতে কত আছে। তো এসসি ক্যাটাগরি প্রথম যে ক্যান্ডিডেটের চান্স পেয়েছে এই ডায়েট কলেজে পুরুলিয়া ডায়েটে, তো এইটা হচ্ছে এসসি ক্যাটাগরির প্রথম ক্যান্ডিডেটটা ডিটেলস, এটা হচ্ছে 90% অ্যাকচুয়ালি 90.20% এসসি ক্যাটাগরিতে চান্স পেয়েছেন, এবং 1 নম্বর র্যাঙ্ক হয়েছে এই কলেজে। এবং এরপর দেখা যাক যে এসসি লাস্ট কত নেবেছে, আমি একদম কুইকলি তাড়াতাড়ি করে শুধু হায়েস্ট আর লোয়েস্টটা দেখিয়ে দিচ্ছি ক্যাটাগরি ওয়াইজ, আর বাকি পিডিএফটা
নিচে ডিসক্রিপশনের লিঙ্কে দেওয়া রয়েছে, ওখানে যেয়ে কিন্তু যে যা দেখে নেবেন, কোনো অসুবিধাই হবে না। যদি অসুবিধা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, কিন্তু আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকেই রিপ্লাই করি এবং করব, কোনো অসুবিধা নেই। তো এরপর দেখা যায় এসসি লাস্ট, তো এসসি লাস্ট কিন্তু নেমেছে 87.20 এসসি ক্যাটাগরি আর 22 র্যাঙ্ক, ঠিক আছে। এরপর এখানে এটা কিন্তু আকাশ দাস, ক্যান্ডিডেটের নাম এখানে দেওয়া রয়েছে আকাশ দাস। এরপর দেখা যাক এসটি ক্যাটাগরি, তো এসটি ক্যাটাগরির প্রথম যে ক্যান্ডিডেটটা এখানে পেয়েছেন পুরুলিয়া ডায়েটে, তো প্রথম ক্যান্ডিডেট ডিটেলস হচ্ছে এখানে দেওয়া রয়েছে ইন্ডিয়ান নির্মা সিং সর্দ কিন্তু ক্যান্ডিডেটের নাম, আর এটা হচ্ছে 89.00 এবং এসটি ক্যাটাগরি 1 নম্বর র্যাঙ্ক হচ্ছে। তো এসটি লাস্ট ক্যান্ডিডেটটা কত, মানে এসসির এসটি কত পার্সেন্ট নেবেছে দেখা যাক এসটি ক্যাটাগরি। তো আমরা যদি এসটি ক্যাটাগরি লাস্ট ক্যান্ডিডেট দেখি না, এসটি ক্যান্ডিডেট লাস্ট ক্যান্ডিডেটটা আছে কিন্তু এখানে নেমেছে কিন্তু 87.00% এসটি ক্যাটাগরি আর 6 নম্বর র্যাঙ্ক হয়েছে। এরপর ওবিসি, এটা কিন্তু তাড়াতাড়ি দেখে নেওয়া যাক। তো ওবিসি এ প্রথম যে ক্যান্ডিডেট আছে, এটা হচ্ছে ওবিসি এর প্রথম ক্যান্ডিডেটের ডিটেলস। ওবিসি এ প্রথম আছে কিন্তু 90.00 এবং ওবিসি এ ক্যাটাগরি 1 নম্বর র্যাঙ্ক হয়েছে। এটা কিন্তু আছে ক্যান্ডিডেটটা আলিসা খাতুন। এরপর দেখা যাক ওবিসি এর লাস্ট ক্যান্ডিডেট মানে কত পার্সেন্ট ওবিসি এ নেবেছে। তো ওবিসি এর প্রথমে আছে কিন্তু এখানে লিস্টে যেমন দেওয়া রয়েছে, এখানে কিন্তু রিন্টু শেখ দেওয়া রয়েছে প্রথম মানে লাস্ট ক্যান্ডিডেট ওবিসি এ। তো লাস্ট ক্যান্ডিডেটের নাম্বার হচ্ছে পার্সেন্টেজ হচ্ছে 84.40 আর এটা হচ্ছে ওবিসি এ ক্যাটাগরি থেকে 10 নম্বর র্যাঙ্ক। এবার দেখা যাক ওবিসি বি ক্যাটাগরি, তো ওবিসি বি ক্যাটাগরি প্রথম ক্যান্ডিডেটটা পেয়েছে কিন্তু এখানে, এটা হচ্ছে ডিটেলস ওবিসি বি ক্যান্ডিডেট ফার্স্ট ক্যান্ডিডেট। তো ওবিসি বি এর মার্কস কিন্তু শুরু হয়েছে 90.60 থেকে ওবিসি বি, এটা 1 নম্বর র্যাঙ্কের ক্যান্ডিডেট। এটা হচ্ছে এখানে ক্যান্ডিডেটের নাম আছে। তো এরপর সরাসরি দেখা যাক যে ওবিসি বি এর লাস্ট কত পার্সেন্ট নেবেছে। তো এখানে কিন্তু ওবিসি বি এর লাস্ট ক্যান্ডিডেট হচ্ছে এইটা সঞ্জু পল, তো এটা হচ্ছে ওবিসি বি 7 নম্বর র্যাঙ্ক হয়েছে এবং পার্সেন্টেজটা নেবেছে 90.40। এরপর দেখা যাক যে পিএইচ ক্যাটাগরি, এখানে পিএইচ ক্যাটাগরির প্রথম যে ক্যান্ডিডেটটা আছে, এখানে পিএইচ ক্যাটাগরি অভিজিৎ মন্ডল এবং 86.40 পিএইচ ক্যাটাগরি 1 নম্বর র্যাঙ্ক। এবং লাস্ট ক্যান্ডিডেটটা এখানে আছে রেখা মাহাতো, এটা কিন্তু 3 নম্বর র্যাঙ্ক পিএইচ ক্যাটাগরি এবং 85.00 আছে। এরপর দেখা যায় এক্স সার্ভিসম্যান কি আছে, তো এখানে এক্স সার্ভিসম্যান কিন্তু একটাই কিন্তু দেওয়া রয়েছে, এইটা হচ্ছে পুরো ডিটেলসটা এক্স সার্ভিসম্যানের 47.00, এটা হচ্ছে এক্স সার্ভিসম্যান অ্যাকচুয়ালি মলয় কুমার মান্না, এটা হচ্ছে ক্যান্ডিডেটের নাম। এখন নেক্সট দেখা যাক যে ভোকেশনালের যে লিস্টটা, তো ভোকেশনালের লিস্ট প্রথম যে ক্যান্ডিডেটটা ভোকেশনালে পেয়েছে 1 নম্বর র্যাঙ্ক হয়েছে 95.20 ভোকেশনাল থেকে এসেছে এবং এখানে কিন্তু সৌতম মাহাতো, এটা কিন্তু ক্যান্ডিডেটের নাম। এরপর দেখা যাক যে ভোকেশনালের লাস্ট কত পার্সেন্ট নেমেছে, তো ভোকেশনালে এটা হচ্ছে লাস্ট নেমেছে 4 নম্বর র্যাঙ্ক হয়েছে ক্যান্ডিডেটটার, আর এখানে কিন্তু 89.80 ভোকেশনাল ক্যাটাগরি, এটা কিন্তু আছে এখানে শুক্লা মাহাতো। তো এই হচ্ছে টোটাল ব্যাপার পুরুলিয়া ডায়েটে মেরিট লিস্ট। তো মেরিট লিস্টের পুরো ব্যাপারটা দিয়ে দিলাম, মেরিট লিস্টের আপডেট আমার কাছে যখনই আসবে সঙ্গে সঙ্গে আমি দেবো। তো এই ছিল পুরো ব্যাপারটা, পুরো অ্যাডমিশনের পুরো পিডিএফটা, আবার টোটাল এই পিডিএফটা কিন্তু ওয়েবসাইটেই আছে, ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে সরাসরি যে করে ডাউনলোড করে নিন, দেখে নিন এবং এটা শেয়ার করুন, সবাইকে জানান, কেননা মেরিট লিস্টে জানতে প্রচুর সমস্যা আছে, মেন সাইডে নেই, সবাইকে হেল্প করার চেষ্টা করুন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও, হ্যাভ এ নাইস ডে অ্যান্ড অল দ্য বেস্ট। প্লিজ হিট লাইক, কমেন্ট অন ইট, শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।